মনে করি সামার প্রজেক্টে লাইব্রেরি নেওয়ার কারণে আমি লাইব্রেরি বিষয়ে আপনাকে কিছু জানতে লাইব্রেরি বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই। এগুলো খাতায় লিপিবদ্ধ স্থাপিত হয়েছিল এক এক নিশ্চয় পুলিশ আলে খাতা স্থাপিত হয়েছিল দেখো আমার নাম অসিত ঘোষ, আমি কুতুব স্টেশন পাঠাগারের সেক্রেটারি। স্যার নাম কি? স্যার নাম খুজিত কুমার গুপ্ত। আমাদের লাইব্রেরিয়ান মানে এখন বর্তমানে গ্রন্থকারী মানে সুজিত গুপ্ত মশাই আমাদের গ্রন্থকারী। মোট পাঠকের সংখ্যাটা কত আছে? পাঠকের সংখ্যা তিনটে ভাগে ভাগ করা আছে। পাঠক চিলড্রেন আছে, জেনারেল সাধারণ আছে, আর হচ্ছে গ্লোবাল আছে, আর হচ্ছে আপনার ওই সিনিয়র সিটিজেন। চারটে চারটে ভাগ আছে। চারটে একসাথে করতে গেলে মানে আলাদা আলাদা করে বলতে হবে। চিলড্রেন হচ্ছে মেম্বার 125 জন, চিলড্রেন 125 হচ্ছে 229, সাধারণ হচ্ছে 229 38, সিনিয়র সিটিজেন নোট হিসেবে দেওয়া হয়নি তো আমরা সব ভাগ ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে। নবম শ্রেণীর ছাত্রদেরকে নিয়ে এসেছি প্রজেক্টের জন্য কতুলপুর বিদ্যাসাগর পাঠাগার। প্রচন্ড তাপ প্রবাহ চলছে, কিন্তু আমাদের সামার প্রজেক্টটা করতে হবে। এই সামার প্রজেক্টের মাধ্যমে আমরা ছেলেদেরকে হাতে নিতে কাজ শেখাতে চাইছি এবং স্কুলমুখী আরও নতুনভাবে করতে চাইছি। আর বিশেষ করে আজকের যে ছাত্রছাত্রীরা এসেছে, সেই ছাত্ররা মেন কারণ হচ্ছে যে পাঠাগার সম্পর্কে জানুক এবং পাঠাগার সম্পর্কে শিখুক। আমাদের এখানে মধুবাবু এসেছেন, আমাদের সনদবাবু, প্রশান্তবাবু এবং আমাদের দীপঙ্করবাবু, সর্বোপরি আমাদের লাইব্রেরিয়ান আছেন এবং আমার সিনিয়র দাদা এই লাইব্রেরির সম্পাদক অসিতবাবু আছেন। তার সঙ্গে আমাদের ছাত্ররা আছে। ছাত্ররা আজকে কিন্তু খুব উদ্বুদ্ধ হয়েছে, বিকেলের পড়ন্ত বেলায় লাইব্রেরিকে দেখে ওরা খুব খুশি হয়েছে। প্রসেনজিৎ সরকার, প্রধান শিক্ষক, প্রধানমন্ত্রী বিদ্যালয়। নমস্কার স্যার, আমরা কতুলপুর হাই স্কুলের নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আমরা আমাদের সামার প্রজেক্টের কর্মসূচি আমরা ব্যাংক থেকে চুজ করে তাহলে আপনারা যদি ব্যাংক সম্পর্কে কিছু বলেন, ব্যাংকের ইতিহাস ইতিহাস মানে কী জানেন? সিনেমা মধ্যে তারপরে এখানে ব্যাংকে আসে, এখানে অ্যাডভান্টেজগুলো কী কী? ডিপোজিটের টাকা রাখে, টাকা জমা রাখলে অনেক সময় টাকা পাচ্ছে, লোন পাচ্ছে, নেট আরটিজিএস সব সুবিধা আছে, কোন ব্যাংকিং সুবিধা।